এই যে আমি সন্ধ্যার জ্বালন নিচ্ছি, মুনকে এই ঘুম পাড়িয়ে দিয়েছি। মুন তো একদম ঘুমাচ্ছে না, আর মাম্মার কাছে থাকছে না, কান্নাকাটি করছে। আমি ওকে নিয়ে এসে ঘুম পাড়িয়ে দিয়ে এই যে জ্বালন নিচ্ছি। আমি তো পালা কিছু নিয়েছি, আর এই যে ঘুটে নেব। এখানে আমরা ঘুটে রাখি, যেখানে ঘুটে রাখি ঘুটে মাচা বলি। এই ঘুটেটা তো এই চালের সমান উঁচু হয়েছিল, জ্বালন দিয়ে দিয়ে শেষ হয়ে গেছে। আবার ঘুটে দিতে হবে, দেখি কবে দেওয়া যায়। এইগুলো হলে হবে। কিছু কাঠ নিয়েছি, পালা নিয়েছি, আর কয়েকটা ঘুটে আছে, আর এইগুলো হলে হবে। মানে আমাদের তো প্রত্যেক দিনই রান্না হবে, প্রত্যেক দিনই জ্বালন নিতে হবে, এই জন্য প্রত্যেক দিনই নিতে হবে। আজকের মতো এইগুলো হলে হয়ে যাবে। আমাদের মুন ঘুম থেকে উঠে পড়েছে, উঠে এবার জুতো পরে এবার হাঁটাহাঁটি শুরু করে দিয়েছে। এটা লোহার কড়াই, এটা লোহার কড়াই আনা হয়েছে, এতে রান্না করা হবে বলে। এই জন্য একে প্রথমটা কিন্তু একটু মেজে মেজে প্লেন করতে হয়, তারপরে রান্না করতে হবে। এই জন্য একে কি করা হয়, ওই মুরগি হাঁস মুরগির এতে ভাত সেদ্ধ করা হয়, ভাত সেদ্ধ করে তাদের খেতে দেওয়া হয়, তারপরে একটু মেজে নেওয়া হলো, মাঝতে মাঝতে প্লেন হয়ে গেলে তখনই রান্না করা হবে। সুস্মিতা গরু তুলে মুনকে নিয়ে গেছে খাওয়াতে, আমি কড়াটা মেজে নিচ্ছি, তারপর হাঁস মুরগিগুলো গোছাবো, সন্ধ্যাও হয়ে এলো। সূর্য গেল আস্তা চলে আধার ঘনালো, হেতা হেতা কেরোসিনে লণ্ঠনের আলো। এই যে সন্ধ্যা হয়ে গেছে, সূর্য আবার ডুবে গেছে, আমরা ঘরোয়া কথাই বলি সূর্য পাটে বসেছে। এখন আবার সন্ধ্যার সময় সূর্য দেবতার নাকি নাম বলতে নেই, মানে আমার মা ঠাকুমারা বলতেন
হ্যাঁ, সূর্য সারাদিন খেটে খুটে গিয়ে খেতে বসেছে, এখন সন্ধ্যার সময় সূর্যের নাম ধরতে নেই তাহলে খেতে পাবে না, এরকম বলতেন। এই আমার টুপি পড়েছে, আমার মোটামুটি কাজকর্ম সব শেষ, আমি ওই জামা কাপড় গুলো গুছিয়ে নিয়েছি, ওগুলো ভেজা ভেজা ছিল একটু, ওই জন্য তুলিনি। এবারে আমি সন্ধ্যে দেবো, সবাই সন্ধ্যে পড়ছে, সন্ধ্যে প্রদীপ জ্বালাতে হবে, সবার ঘরে ঘরে তো সন্ধ্যে প্রদীপ জ্বালানো হচ্ছে, তো যাই তাড়াতাড়ি করে সন্ধ্যে প্রদীপ জ্বালিয়ে দেব। কোলে আসবে? ঠান্ডা পড়ছে মাম্মা, প্রায় সন্ধ্যে হতে গেল, চলো ঘরে ঢুকে যাই। এবারে আমরা চলো সন্ধ্যে প্রদীপ জ্বালাবো, নমো করতে হবে তো, নমো করবে তো কে? হ্যাঁ, কেমন নমো করো, ও আবার স্নান করার সময় নমো করে, এখন একটু নমো করে নাও, নমো করো, কম করে নমো করো, আচ্ছা ঠাকুর করে গিয়ে নমো করো। তাহলে চলুন বন্ধুরা, এখন সন্ধ্যে প্রদীপ জ্বালাবো, প্রায় তো সন্ধ্যে হয়ে এসছে, চলো এবার ঢুকে যাই ঘরে। সবাই খাচ্ছে, না মুরগিও খাচ্ছে, হাঁসও খাচ্ছে, হাঁসগুলো কত বড় হয়ে গেল। তারপর চারের পর পাঁচ বলতে হয় তো, চারের পর পাঁচ বলতে হয় না, গোনো গোনো কটা আছে, গোনো পাঁচ, হ্যাঁ তারপর বলো, ওই তাদের ছুটাচ্ছে, এই মুরগি হাঁসকে ছুটাচ্ছে, ওই ছুটে পালিয়ে গেছে হাঁসগুলো। বন্ধুদের টাটা বলেছো? টাটা বলেছি, চলো এবার ঘরে ঢুকে যাই, সন্ধ্যা হয়ে গেছে বন্ধুরা, আর বাইরে থাকা যাবে না, এবার আমরা ঘরে ঢুকে যাবো। কি খাচ্ছ গো? ঠিক করে বলো কি খাচ্ছ, কি খাচ্ছ? না বাতাসা, ও দুটো বিস্কুট খেয়েছে, আর এই যে আমাদের খই ভাজা ছিল, খই আর বাতাসা একটু মাখিয়ে দিচ্ছি জল দিয়ে। এনো এনো এনো, মশা কামড়াচ্ছে মামা? না মশা তো কামড়াচ্ছে, মশা মারো, মশা কিভাবে মারো, না মারো দেখো তো, ও আচ্ছা দেখি মশা মেরেছ, দেখি কোথায় মশা, আবার মারো, মশাটা দেখে মারো, হয়েছে খাওয়াইছে, একটু একটু জল খেয়ে নাও, মুখেটা শেষ করো, নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেল আওয়ার লাইভ লিভিং এ আপনাদের সবাইকে স্বাগত জানাই, কেমন আছেন, ভালো আছেন তো? আমরাও আছি ভালো। এই যে সন্ধেবেলা আমাদের, রাতে ঠান্ডা পড়েছে এখন, আর ঠান্ডা মানে ভাত একটু খেতে কেমন লাগে, তো ভাত খাওয়া হয়, তো আজকে মনে হলো যে ফুলকপি আলুর তরকারি আর রুটি হবে, তার জন্য এই যে রুটিটা মাখাচ্ছি, একটু নুন, নুন দিয়েই আমরা মাখাই, নুন দিয়ে দিচ্ছি। আমি এই যে ফুলকপিটা কেটে ফেলছি, মুন এক্ষুনি ঘুমোলো, ওরা একটু বেরিয়েছিল, মুন ছিল ঘুমায়নি, আমি এসে ছিল শুয়ে দিয়ে এসেছি, আবার উঠে পড়েছে, আমি এসে আবার ঘুম পাড়ালাম, আর জেগেছিল, ওরা এসে আবার ঘুম পাড়িয়ে দিয়ে এলো, তারপরে বাবা চা করে এই সবে মাত্র এলাম, করব একটু রাতও হয়ে গেছে হয়তো, বাজারে তো এমনিতেই আমরা এখন বাবা মোটামুটি যায় না, খুব কম যায়, মাও মোটামুটি যায়, আমিও যাই ওর সঙ্গে,
তো বাজারে এখন মোটামুটি দেখছি সবজির দাম একটু হলেও কমেছে। আলুর দাম তো প্রচুর ছিল, আজকে দেখলাম একটু কমেছে, তো ভালো। পেঁয়াজের দাম একটু কমেছে, আর প্রচুর সবজি উঠেছে। কিনতে তো ভালো লাগে, দেখতেও যেমন ভালো লাগে, কিনতে তো খুবই ভালো লাগে। এইটা হয়েছে, আর দেবো নাকি? দেখো চারজনে তো চলুন বন্ধুরা, আপাতত আটাটা মাখাই। আটা অনেকে গরম জল দিয়ে মাখায়, আমি এমনি ঠান্ডা জলে মাখাচ্ছি। আমরা তো এই আটা খাই, মানে এটা একদম পিওর গম থেকে ভাঙানো, অন্য কোনোভাবে কেনা নয়, কোনো প্যাকেট আটা বা কেনা নয়। আমার গম ভাঙেই যে আটা হয় সেই আটা করা হয়, এই জন্য আমাদের আর এক্সট্রা করে ওই গরম জল এটা ওটা দিয়ে করতে হয় না। এমনিতেই দেখি নরম হয়, খেতেও ভালো লাগে। এই অল্প অল্প জল দিয়ে মাখাই। আমার আটা দাবা হয়ে গেছে, মাখিয়ে ভালো করে একটু সময় দেবে নিয়েছি, মাখিয়ে রাখিনি, কারণ দেরি হয়ে গেছে। রাখলেও ভালো, আর না রাখলে আমাদের তো অসুবিধা হয় না, একদম পিওর গমের আটা, তো আমাদের অসুবিধা হয় না। তো ছোট ছোট আমি লেচি কেটে নিয়েছি, মানে অনেকে এই লেচিটা অনেক বড় করে, কিন্তু আমাদের কড়াই ভাজা হবে, তার জন্য যখন আমি ওই বেলে যখন দেবো তখন কুচকে যায়, ওই জন্য আমি একটু রুটিটা ছোট করি, এই জন্য বলটাও ছোট, লেচিটাও ছোট। এই যেটা উনুনটা আমি ধরিয়েছি, এবার আমি কড়া বসিয়ে দিচ্ছি। আমি ফুলকপি আলুটা একটু ভাপিয়ে নেব। আমি এই যে উনুন জ্বালিয়ে কড়াটা বসিয়েছি, এবার আমি জল দিয়ে দিচ্ছি, ফুলকপি আলুটা একটু ভাপিয়ে নেব। সুস্মিতা ওদিকে রুটি বেলছে। এই আমার রুটি বেলা, আমি তো প্রথমে সে কিছুই পারতাম না, এখন মোটামুটি সব পারি, করিও মাখানো থেকে বেলার থেকে এরকম করি আমি। অনেকে কি সুন্দর হাত না দিয়ে মানে এক নাগারে বেলে, এটা দেখতে খুব ভালো লাগে, কিন্তু আমি অতটা পারি না, আমি এইভাবেই বলি। প্রথম প্রথম আমি বেলে দিতাম, এখন আর আমাকে বেলতে হয় না। এবার আমি আলুটা প্রথমে দিয়ে দেবো, তারপর ফুলকপিটা দেবো। আমি আলুটা দিয়ে এই ঢাকনা দিয়েছিলাম, এই যে একটু আলুটা 2 মিনিট মতো সিদ্ধ হয়ে গেছে, এই যে ফুটে উঠেছে, এবার আমি ফুলকপিটা দিয়ে দিচ্ছি। একটু আমি ঢাকনা দিয়ে দেবো, আমি একটু মুনকে দেখে আসি কি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ দেখে আসো। শুয়ে দিয়েছিলাম, ওই ফুলকপিটাও এরকম 2 মিনিট মতো ঢাকনা দিয়ে একটু ভাপিয়ে নেব, নিয়ে ও জল ঢেলে ছেঁকে নেব আর কি, ফুলকপি আলুটা ছেঁকে নেব। এই যে আলু ফুলকপিটা সেদ্ধ হচ্ছে, আমি একটু হালকা নুন দিয়ে দিচ্ছি, হাফ চামচ মতো, এতে ফুলকপিতে একটু হালকা আলুতে একটু নুনটা ঢুকে যায়। দিয়ে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি, আমি ঢাকনাটা খুলে দেখছি, হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে, এবার আমি ঢেলে নেব। ধুয়ে এই যে উনানে বসিয়ে দিয়েছি, এই শুকনো কড়াতে কাজুগুলো একটু ভেজে নিচ্ছি, ভেজে এই শিল নোড়াতে একটু গুঁড়ো করে নেব। আমি এই যে শুরু করেছি, সুস্মিতার এই যে বেলা হয়ে গেলে ও ভাজবে, এই জন্য আমি বলি ও যখন বেলছে আমি একটু শুরু করি। আর কটাই দুটো আছে,
দুটো হলে মোটামুটি হয়ে যাবে। আমার রুটি খুবই ছোট ছোট, অনেক সময় আবার এই ডালগুলো করতে করতে ছোট হয়ে যায়, তখন লুচির সাইজে হয়ে যায়, তখন ওই শেকার এটাই আর ধরে না, হয় না, ছোট একদম ছোট। আমি যে ওই কাজুটা ভেজেছিলাম সেটা গুঁড়ো করে নিচ্ছি, আর ওই আদা একটু বেটে নেব। সুস্মিতা রুটি ভাজছে, আমি বলি মশলাটা করে নিই। এই যে রুটিগুলো প্রথমে সেঁকে নিই তিন চারটে দিয়ে একসঙ্গে, মানে একটা একটা পর পর দিতে দিতে তিন চারটে করে সেঁকে নিই উল্টে পাল্টে, কড়াতে সেঁকে নিই, তারপরেই এটা দিয়ে আবার অন্য আগুনে একদম ডিরেক্ট ধরা হয়। কি সুন্দর ফুলে গেছে, আরো এক ধরনের রুটি হয় সেটা, মানে একটু কাদা কাদা মতো মাখানো হয়, দিয়ে কড়াইতে এরকম আঁচড়ে আঁচড়ে করা হয়, সেটা এক ধরনের রুটি, এটা এক ধরনের, এটা বেশি খাওয়া হয়, ওটা খুব একটা খাওয়া হয় না, দেখি একদিন করে দেখবো। এই আমার রুটি কিন্তু একদম ছোট ছোট। আমার রুটি ভাজা হয়ে গেছে, এই যে এটা আমার হটপট। এরকম করে আমরা একটা একটা রুটি ভাজি আর এরকম করে ঢাকা দিয়ে রেখে দিই, গরম থাকে নরমও থাকে। এবারে আমি ফুলকপি আলুটা ভেজে নেব, তার জন্য সাদা তেল দিচ্ছি। ফুলকপি আলুটা একটু ভেজে নিয়েছি, মানে সেদ্ধ করা ছিল তবুও একটু ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। ফুলকপি আলু একটু ভেজে নিয়েছি, সেদ্ধ করা ছিল, তো এবার আমি তরকারির জন্য তেল দিচ্ছি। কড়াইটা হেরম হয়ে গেছে, ফুলকপিটা ভেজেছি, তো তার জন্য এটা একদম নিরামিষই হবে। এখন শীতকাল পড়ে গেছে, ফুলকপি তো পাওয়াই যাচ্ছে, তারপরে এই শীতকাল মানে অগ্রহায়ণ পৌষ মাসে বৃহস্পতিবার অনেকের বাড়িতে পুজো হয়, বাঙালিদের মেনলি হয়, তো সেদিন নিরামিষই হয়। এইভাবে ট্রাই করে খেয়ে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে, পুরো ভিডিওটাও দেখতে থাকুন। এবারে আমি তেলটা গরম হয়ে গেছে, ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা আর গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ। আমার হাতটাও সাদা হয়ে গেছে, আমি আটা মাখিয়েছিলাম, ধুইনি, এতেই চলছে মোটামুটি। এবারে দিচ্ছি টমেটো কুচি, একটু টমেটোটা ভাজা ভাজা হয়ে যায়। আদা বাটা, হলুদ গুঁড়ো, একটু জল দিয়ে মশলাটা কষে নিচ্ছি, আদা তো লেগে যায়, জল দিয়ে উঠে যায় আবার। আমি কাজু বাটাটা দিয়ে দিচ্ছি, আর জিরে আর ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবারে আমি ভেজে রাখা ফুলকপি আলুগুলো দিয়ে দিচ্ছি, সঙ্গে সঙ্গে লবণটাও দিয়ে দিচ্ছি, সেদ্ধ করার সময় লবণটা ছিল, দেওয়া ছিল, মা দিয়েছিল, তাও আমি একটু দিয়ে দিচ্ছি, পরে একটু চেক করে নেব। Thank you.
জল দিয়ে দেব। মশলার সঙ্গে আলু ফুলকপিটা কষতে নিয়েছি, এতে একটু নারকেল মানে একদম বাটা হোক কোড়া হোক দেওয়া যায়, দিলে আরও টেস্ট ভালো হয়, খেতে ভালো লাগবে। এবারে আমি জল দিয়ে দিচ্ছি, এই এমনিতে সেদ্ধ করা ছিল, তারপরে একটু আবার ভেজে নিয়েছি, একটু কষে নিয়েছি, প্রায় সেদ্ধ হয়ে আছে বলতে গেলে, তাই আমি এরকম দিয়েছি। আর নিরামিষ তরকারিটা একটু মাখা মাখা হলে খেতে ভালো লাগে। এবারে আমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর একটু নিরামিষ তরকারি মানে একটু চিনি লাগবে, চিনি দিলে খেতেও ভালো লাগে, টেস্টটা অন্যরকম হয়, তাই আমি চিনি দিয়ে দিচ্ছি একটু। এবারে আমি সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি, মানে নিরামিষ তরকারিটা ঘি দিলেই ভালো লাগে, ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা শীতকাল বসে যায়, এই জন্য আমি খুন্তির এই পেছন দিক থেকে নিয়ে নিয়েছি। নিরামিষ ফুলকপি আলুর তরকারি রেডি, এবার গরম গরম খেতে হবে রুটির সঙ্গে, ভাতের সঙ্গেও খাওয়া যায় পরোটা। আমি এবার ঢেলে নিচ্ছি, তরকারি নামিয়ে নিয়েছি। এবারে আমি উপর থেকে একটু সামান্য জিরে গুঁড়ো, ভেজে রাখা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, এটা কেউ না চাইলেও না দিতে পারেন, কিন্তু খেতে ভালো লাগে, একটা আলাদা সেন্ট হয় নিরামিষ তরকারিতে, বিশেষ করে এটা ভালো লাগে। তাহলে বন্ধুরা চলুন খেয়ে দেখি কেমন হয়েছে, রুটির সঙ্গেই খাবো, আমাদের তো রুটি হয়েছে দেখেছেন, রুটির সঙ্গেই খাবো। এই যে আমাদের রান্না হয়ে গেছে, উনুনে কাছে ছিলাম ওই জন্য গরম লেগেছে, ওই জন্য আমি খুলে দিয়েছি টুপিটা, এখন সেরকম ভাবে শীত পড়েনি। তারপরে একটু আমার মাথাটা যেন আজকে ধরেছে, এই জন্য আমি একটু পালিয়ে এসেছিলাম, সুমিতা একা করেছে। চকটা ভালো লাগছে, কদিন আগে আমি ফুলকপি আলুর তরকারি রান্না করেছি বেশ মশলা দিয়ে, ভালোভাবে ভালো করে খাবো, কিন্তু কোনো কারণে এমন ঝাল দিয়েছি যে নিজেই খেতে পারিনি, ওই জন্য আমি একদম কম ঝাল দিয়েছি, মানে ঠিকই আছে, নিরামিষ তরকারিটা মিষ্টি মিষ্টি ঝাল ঝাল, এটা ঠিক আছে। এই কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাগুলো সেদিন সব তরকারির সঙ্গে মিশে গিয়েছিলো, ওই জন্য ঝালটা বেশি হয়েছিলো, আজকে আমি পরে দিয়েছি, তার জন্য সেরকমভাবে ঝাল লাগেনি। আমাদের একটু খাওয়া দাওয়া শেষ হয়ে যাচ্ছে, আপনারও রাত্রে খাওয়া দাওয়া শেষ করে ফেলুন, ঠান্ডাটাও পরপর পড়ছে, এবার রাত্রে যখন লেপ কম্বলের নিচে শুয়ে যাব তখন একটু আরাম। আর মাঝে উঠতে খুব অসুবিধা হয়, অনেক সময় কি হলো শুয়ে পড়লাম পরে খাবো বাবা তখন কি ঠান্ডা লাগে, এই হচ্ছে শীতের মানে শীতকালে, আর তারপরে উঠতে একটু দেরি হয়ে যায়, উঠবো উঠবো লেপ ছেড়ে উঠতে গরম ছেড়ে উঠতে ঠান্ডা, এই যা শীতকাল ভালো, অনেক রকমের সবজি অনেক রকমের খাওয়া দাওয়া, খাওয়ারও ভালো থাকে। তাহলে বন্ধুরা আমাদের পুরো ভিডিওটা দেখলেন, কেমন হয়েছে কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন, গুড নাইট, ভালো থাকুন সুস্থ থাকুন, শুভরাত্রি।
আবার দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে। আর একটা কামড় দিই লঙ্কায়।